वेलकम फ्रेंड्स दीप एडुकेशन यूट्यूब चैनले सकल के स्वागत। आज हमें एक अत्यंत गुरुत्वपूर्ण टॉपिक्स निये एखाने आलोचना करब। से ही आलोचनाटी शोनार आगे जरा चैनलटीते प्रथम बार भिजिट करछेन तारा अति अवश्य चैनलटीके सबस्क्राइब करुन एवं पासे देया बेल आइकनेर अल नोटिफिकेशन ऑन करुन जाते आमार देया प्रत्येकटी आपडेट आपनारा अति सत्वर आपनादेर नोटिफिकेशने पेये जान एवं आपडेटगुली थेके आपनारा उपकृत होते पारेन। ताहले चले आसुन आजके आमी जे बिषयटी निये आलोचना करब सेटिते आमी सरासरि चले जाइ। कयेकदिन आगेई आमादेर पश्चिमबंगेर जे स्कूल एडुकेशन डिपार्टमेंट आछे सेखान थेके नतून करे नोटिफिकेशन जारी करा हयेछे, निर्देशिका देवा हयेछे जे 2021-এর জন্য যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক সেই অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। সেই অ্যাক্টিভিটি টাস্ক জুলাই মাসে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে অবশ্যই তুলে দিতে হবে এবং সেই সাথে আগের মাসে দেওয়া অ্যাক্টিভিটি টাস্ক ফেরত নিতে হবে এবং সেটির ইভ্যালুয়েশন করে ছাত্রছাত্রীদেরকে ফোন করে শিক্ষক শিক্ষিকাদের জানিয়ে দিতে হবে তাদের যে পড়াশোনা কতদূর অগ্রগতি হচ্ছে বা কোথায় কি ভুলভ্রান্তি আছে সেই বিষয়ে। তাহলে আমরা প্রথম দেখে নেব যে কিভাবে আমরা নতুন যে অ্যাক্টিভিটি টাস্ক সেই অ্যাক্টিভিটি টাস্ক ডাউনলোড করব। তাহলে চলে আসুন বন্ধুরা, আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। গুগল ক্রোম, সেই গুগল ক্রোম ব্রাউজারে একটি আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা চলে যাব www. বাংলার শিক্ষা। দেখুন এখানে লেখা আছে banglarshikha.gov.in। এখানে আমরা দেখতেই পাচ্ছি www.banglarshikha.gov.in ই পোর্টাল যাকে আমরা বলে থাকি, এই ই পোর্টাল আমরা ওপেন করে নেব। ই পোর্টাল, ই পোর্টাল ওপেন করার সাথে সাথে ই পোর্টালের যে হোম পেজ সেই পোর্টালটি কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন এবারে সিস্টেম কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিরকম না, এর আগে আমরা যদি এই নিচের দিকে আসার পর এখানে প্রবেশ বলে যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করতাম তাহলে আমরা দেখতে পেতাম যে আমাদের সামনে অ্যাক্টিভিটি টাস্ক থেকে শুরু করে যাবতীয় তথ্য দেওয়া থাকতো। কিন্তু এখন কিন্তু সেই বিষয়টি নেই, তাই অনেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যাক্টিভিটি টাস্ক খুঁজে পাওয়া কিন্তু একটু কষ্টকর হয়ে পড়েছে। কিন্তু দেখুন এই বিষয়টি আমাদের সামনে খুব সহজে দিয়ে দেওয়া হয়েছে। কিভাবে না, এইখানে আমরা চলে আসি যদি ডিজিটাল কর্নার, এই ডিজিটাল কর্নারের মধ্যে আমরা যদি ক্লিক করি এখানে দেখব স্টুডেন্ট কর্নার, এই অংশটিতে আমরা ক্লিক করব স্টুডেন্ট কর্নার। এখন স্টুডেন্ট কর্নারে ক্লিক করার সাথে সাথে আমি যদি নিচের দিকে স্ক্রিনটিকে নিয়ে আসি আমরা দেখতে পাব 2020 অ্যাক্টিভিটি টাস্ক 1 এন্ড 2, 2020 অ্যাক্টিভিটি টাস্ক 3। অর্থাৎ 2020 অ্যাক্টিভিটি টাস্ক 1 এন্ড 2 এর আগের মাসে ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে, কোনো কোনো বিদ্যালয় অ্যাক্টিভিটি টাস্ক 3ও দিয়েছেন। কিন্তু এবারে 2021-এর যে নতুন অ্যাক্টিভিটি টাস্ক আপনারা দেখতেই পাচ্ছেন, 2021 অ্যাক্টিভিটি টাস্ক এখানে যদি চলে আসেন দেখবেন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন তাহলে আমরা চলে আসি, তাহলে ক্লাস 1 থেকে শুরু করে অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু আপনাদের সামনে চলে এসেছে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাহলে এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ক্লাস বেছে নেবেন, যেমন অল ক্লাস দেওয়া আছে, এটি আপনি ক্লাস 5 সিলেক্ট করলেন। তাহলে দেখুন পঞ্চম শ্রেণীর যে 4টি বা 5টি অ্যাক্টিভিটি টাস্ক আছে সেই 5টি অ্যাক্টিভিটি টাস্ক আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন এই ডাউনলোড করার পর আমরা যদি দেখি, দেখুন একটা বা দুটি অ্যাক্টিভিটি টাস্ক আমি লক্ষ্য করি এখানে। দেখুন ডাউনলোড, এই ডাউনলোড অপশনে আমরা যদি যাই আমরা দেখব যে এটিকে আমরা যদি ডাউনলোড করে থাকি, ধরুন আমি ডাউনলোড অপশনে গেলাম, গিয়ে আমি ডাউনলোড করছি সেভ। তাহলে দেখুন এই ফাইলটি আমি যদি ওপেন করি কি দেখতে পাব, যে ছোট্ট একটি পাতার মধ্যে অল্প কিছু অঙ্ক আমাদের সামনে দেওয়া আছে। দেখুন কিছু অঙ্ক দেওয়া আছে, নিচের দিকের বেশ কিছুটা অংশ ফাঁকা আছে। তাহলে এইভাবে আমরা যদি একটা পাতার মধ্যে অনেকগুলো অ্যাক্টিভিটি টাস্ক দিতে পারি তাহলে সেটা ছাত্রছাত্রীদের পক্ষেও সুবিধা হবে এবং বিদ্যালয়ে যেখানে এত জেরক্স এত প্রিন্ট আউট বের করবে সেক্ষেত্রে বিদ্যালয়ের খরচ খরচা একটু কম হবে। সেই জন্য এই আমার যে ভিডিও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি
ক্লাস 5 6 7 8 এই চারটি ক্লাসের টোটাল অ্যাক্টিভিটি টাস্কটাকে প্রত্যেক ক্লাস অনুযায়ী আমি কনসোলিডেটেড আকারে দু তিনটে পাতার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে সেই অ্যাক্টিভিটি টাস্কগুলি ডাউনলোড করে নিতে পারবেন, তার লিংক আমি সেখানে দিয়ে দেব। সেই লিংকে ক্লিক করলে আপনারা সেই অ্যাক্টিভিটি টাস্ক ডাউনলোড করতে পারবেন। এবং সেই সাথে যদি আপনারা চান তাহলে এই ভিডিওর শেষে আমি এর আগের অ্যাক্টিভিটি টাস্ক 1 এবং অ্যাক্টিভিটি টাস্ক 3 1 2 এবং 3 এই যে তিনটি অ্যাক্টিভিটি টাস্ক আছে তার ভিডিওর লিংকও আমি দিয়ে দেব। আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে যে কোনো অ্যাক্টিভিটি টাস্ক যে কোনো সময় প্রিন্ট করাতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমার যে ভিডিওর যে টপিকস সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আপনারা এই যে প্যান্ডামিক সিচুয়েশন এই সিচুয়েশনে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে মাস্ক অবশ্যই ব্যবহার করুন এবং কোনো অবস্থাতেই এই অ্যাক্টিভিটি টাস্ক নেওয়ার জন্য বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অ্যালাউ করবেন না। অতি অবশ্যই অভিভাবক অভিভাবিকারা আসবেন এবং তারাই শিক্ষক মহাশয়দের কাছ থেকে এই অ্যাক্টিভিটি টাস্ক সংগ্রহ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।